আপনি বলছিলেন যে বিভিন্ন ঝুঁকির কথা, যেসব সমস্যা থাকলে বা যে সমস্ত কন্ডিশনে হার্ট ফেলিওর হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। এবার আপনার কাছে জানতে চাইব যে হার্ট ফেলিওর যখন একজন রোগী নিয়ে আসেন, আপনারা নিশ্চিত হন কীভাবে বা সেটি ডায়াগনোসিস বা শনাক্ত কীভাবে করা হয়? আসলে আমরা প্রথমে রোগীর সাথে কথা বলে আমরা রোগের অনেক মানে 50% নির্ণয় করতে পারি রোগীর উপসর্গ শুনে। রোগ কী রোগে সাফার করতেছিল, যেমন ব্লাড প্রেশার থাকলে, ডায়াবেটিস থাকলে, হার্ট অ্যাটাকের যদি পূর্ব হিস্ট্রি থাকে তাহলে আমরা হিস্ট্রি থেকে 50% ডায়াগনোস করতে পারি, একটা প্রথম হিস্ট্রি। তারপর আমরা এক্সামিনেশন করে লাংস এক্সামিনেশন করে, পা এক্সামিনেশন করে, লিভার করে, তারপরে গলার ভেইন দেখে আমরা কিছু ডায়াগনোস করতে পারি। তারপর যেটা আছে আমরা কিছু ইনভেস্টিগেশন করে মানে পরীক্ষা নিরীক্ষা করে, যেমন ইসিজি করে দেখতে পারি যে তার পূর্বে কোনো হার্ট অ্যাটাক হয়েছে কিনা, তার হার্ট রেট কমে গেছে কিনা, হার্টে কোনো ব্লক আছে কি না, হার্টে কোনো এক্সট্রা বিট আছে কি না, তাহলে আমি বুঝতে পারবো যে ইসিজিতে আমরা কিছু বুঝতে পারবো যে হ্যাঁ তার হার্ট অ্যাটাক হয়েছিল, হার্ট অ্যাটাক হওয়ার জন্য তার হার্ট ফেলিওর ডেভেলপ করছে, কারণ সম্পর্কে একটা আভাস পাওয়া যায়, কারণ সম্পর্কে আভাস পাওয়া যায়। তারপরে আসে আমাদের ইকোকার্ডিওগ্রাম। ইকো মিনস আল্ট্রাসাউন্ডের মতো, যেমন পেটে আল্ট্রাসাউন্ড করা, এটা হার্টের আল্ট্রাসাউন্ড করি, তখন আল্ট্রাসাউন্ডগুলো বুঝতে পারে যে হার্টের কর্মক্ষমতা কতটুকু কমে গেছে, হার্টের ভালভে কোনো সমস্যা আছে কিনা, হার্টের চারিপাশে পানি আছে কিনা, এবং আগে কোনো হার্টের অ্যাটাক হয়েছিল কিনা, অথবা জন্মগত কোনো সমস্যা আছে কিনা, এটা কিন্তু বুঝতে পারলাম। তারপর এক্স রে করলাম, বুঝতে পারবো যে লাংসে পানি আছে কিনা, হার্ট বড় হয়ে গেছে কিনা, তাতে আমাদের এক্স রে এই তিনটা যদি করি মোটামুটি 80% আমরা ডায়াগনোস করতে পারবো। এখন এই হার্ট ফেলিওরটা কেন হলো সেই জন্য ডায়াগনোস করতে হলে দেখতে আসো কিছু অংশ, যেমন রক্তে চর্বি দেখতে হবে, ডায়াবেটিস দেখতে হবে, ইউরিন দিয়ে দেখতে হবে তার প্রোটিন আছে কিনা, ইউরিনে কোনো সমস্যা আছে কিনা। তারপর যেটা করতে হবে সেটা আমরা যদি দেখি যে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, অ্যানজিওগ্রাম করে দেখি আমরা যে কোনো ব্লকের জন্য হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট ফেলিওর ডেভেলপ করছে কিনা। মোটামুটি এই চারটা করলে আমরা 100% কনফার্ম করতে পারি। আরেকটা যেটা হলো হার্ট ফেলিওর যখন থাকে ইউজ মানে আমরা সাধারণত অন্য কোনো বলতে যেটা আমরা ওই ট্রেডমিল করি, যদি হার্টের ফাংশন 35% নিচে থাকে তাহলে আমরা ট্রেডমিল টেস্টটা করি না। ট্রেডমিল একটা টেস্ট, ট্রেডমিল যেটাকে বলা হয় ইটিটি বলি আমরা ট্রেডমিল টেস্ট, সেটাও আমরা অনেক সময় করে থাকি হার্টের ফেলিওর নির্ণয় করার জন্য। হার্ট ফেলিওর রোগীদেরকে আপনারা সাধারণত কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন বা কী ধরনের ব্যবস্থাপনা দিয়ে থাকেন? হার্ট ফেলিওর চিকিৎসা আসলে চার রকম চিকিৎসা আছে। একটা হলো লাইফস্টাইল চেঞ্জ, তো জীবনযাত্রার ধরনের পরিবর্তন, জীবনযাত্রার ধরন চেঞ্জ করতে হবে। যেমন কেউ যদি সিগারেট খায়, সিগারেট বন্ধ করতে হবে, অ্যালকোহল খেলে অ্যালকোহল বন্ধ করতে হবে, কোলেস্ট্রল বেশি হলে কোলেস্ট্রল খাওয়া কমাতে হবে। অনেকে বলে পানি কম খাবো, কেন? কারণ আপনি পানি যদি খান, পানিটা আলটিমেটলি রক্তের মাধ্যমে সে হার্টের উপরে প্রেশার ক্রিয়েট করবে, হার্ট তো দুর্বল, সে তো পাম্প করতে পারছে না, তার উপরে যদি আপনি বেশি তাকে লোড দেন সে হার্ট ফেল করবে, আরও ফেল করবে। সেজন্য পানি স্বল্পতা, লবণের স্বল্পতা, লবণ খেলে কী হবে, লবণ খাইলে যেটা হবে লবণ আরও পানি ধরে রাখবে, আরও পানি বাড়বে তারপরে, এবং আপনাকে ওজন যদি বেশি থাকে ওজন কমাতে হবে, এটা হলো লাইফস্টাইল। এবং তাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, আমরা বলি শারীরিক যেটা ডেইলি আমরা বলি 30-45 মিনিট হাঁটবেন অথবা যতটুকু পারেন ততটুকু হাঁটবেন। এগুলো হলো নন ফার্মিক, কোনো ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট, এগুলো লাইফস্টাইল চেঞ্জ, এতে কিন্তু প্যাশেন্ট অনেক ভালো থাকে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো আমাদের যেটা করা উচিত ডাক্তারদের আমি মনে করি, সেটা হলো প্যাশেন্টকে অ্যাসিওর করা, নিশ্চয়তা দেওয়া যে সে যেন ঘাবড়ে না যায় যে আমার হার্ট ফেলিওর হয়েছে আমি মারা যাবো। আসলে তা নয়, কিন্তু ডাক্তার যে উপদেশ যে আপনি এগুলো চলে নিয়ে নিয়মকানুন মেনে চলে আপনি ভালো থাকবেন, প্যাশেন্ট কিন্তু ভালো থাকে। কেন, একটা হার্ট ফেলিওরের ডিপ্রেশন একটা রোগ চলে, হার্ট ফেলিওর ডিপ্রেশন চলে যায়, হতাশা বিষণ্ণ হয়ে যায়। এইটার থেকে প্যাশেন্টকে আমাদেরকে উপদেশ দিতে হবে যে আপনি বিষণ্ণ হওয়ার কোনো কারণ নেই, আপনি এইগুলো মেনে চলেন আপনি ভালো থাকবেন। এখন হার্ট ফেলিওরের পাশাপাশি যে কারণগুলো আছে, যেমন ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার হাই থাকলে কন্ট্রোল করতে হবে, থাইরয়েডে কোনো সমস্যা থাকলে কন্ট্রোল করতে হবে, যদি তার রক্তশূন্যতা থাকে সেটাকে রক্তশূন্যতা করতে হবে, ভালভের জন্য কোনো সমস্যা থাকে তাহলে সেটা ভালভের সমস্যা বা ভালভ চেঞ্জ করতে হবে অথবা ভালভের সমস্যা চিকিৎসা করতে হবে, যদি রক্তনালী ব্লক থাকে সেই রক্তনালী ব্লকের জন্য অ্যানজিওগ্রাম করে তার যদি রিং লাগাতে হয় তো বাইপাস করতে হবে, বাইপাস করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি হৃৎপিণ্ডের বিভিন্ন অসুখের চিকিৎসায় নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আসছে এবং হৃদরোগের চিকিৎসায় অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে বা অগ্রগতি সাধিত হয়েছে বলবো, সেক্ষেত্রে হার্ট ফেলিওর চিকিৎসায় কোনো আধুনিক পদ্ধতি আছে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হার্ট ফেলিওরের ফার্মাকোলজির ট্রিটমেন্ট যেটা বললাম মানে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট, লাইফস্টাইল চেঞ্জ মোটিভেশন দিয়ে, তারপর থার্ড যে ট্রিটমেন্ট সেটা হলো ডিভাইস ট্রিটমেন্ট। যেমন এটা ডিভাইস ট্রিটমেন্ট আমরা আর্টিফিশিয়াল হার্ট বলি, হার্ট যখন পাম্প করতে পারে না তখন আমরা একটা মেশিন লাগাই সেটা পেসমেকারের মতো, সেটাকে বলা হয় সিআরটি, কার্ডিয়া রিসিনক্রোনাইজেশন থেরাপি। এটা দুই রকম হয়, থেরাপি প্লাস ডিভাইসের সাথে আরেকটা দিকে থাকে শক থেরাপি, দুইটা থাকে, একটা আইসিডি আছে, একটা সিআরটি আছে আর সিআরটিডি আছে। এটাতে কী কারণ, এটা সিআরটি মানে হার্টটাকে আমরা এখানে পেসমেকার দিলাম, দেওয়ার পরে হার্টের তিনটা লিড দিলাম, এটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট করে হার্টটাকে পাম্প করাই,
যাতে করে সে পাম্প করতে পারে সাফিসিয়েন্ট ব্লাড বিভিন্ন শরীরে সরবরাহ করতে পারে। এটা হলো সিআরটি, তাতে প্যাশেন্ট অনেক ভালো থাকে। তবে এই সিআরটির অনেক ক্রাইটেরিয়া আছে, এই সিআরটির কত ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হলো প্যাশেন্ট যদি ড্রাগে ভালো থাকে তাহলে আমরা ওইখানে ওই ডিভাইস ট্রিটমেন্টে যাবো না। প্যাশেন্ট যদি মানে মানে আলটিমেট সমস্ত ড্রাগ দেওয়া এবং অপটিমাম মডার্ন ট্রিটমেন্ট, ড্রাগ ট্রিটমেন্ট প্লাস লাইফস্টাইল চেঞ্জ করে যদি ওনাকে ভালো রাখতে পারি তাহলে আমরা ওইসব ট্রিটমেন্টে যাবো না। যদি তারপরে যদি দেখে না উনি থাকছেন বা রিপিটেড হসপিটাল ভর্তি হতে হচ্ছে তখন আমরা তাকে অ্যাডভাইস করবো। প্লাস কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো যদি মিলে যায় যে প্যাশেন্ট বেনিফিট পাবে তাহলে আমরা বলবো যে আপনাকে এই ট্রিটমেন্টটা নেন। অর্থাৎ কিছু ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে তখন তাকে সিআরটি দেওয়া হয়।